অমিয়বাণী গ্রন্থ থেকে পাঠ, 12ই ফাল্গুন, শনিবার। গতকাল রাত্রি 12টায় আশ্রমে এসেছি। তিনি কথা বলছেন, কথাগুলি যেন ইন্সপায়ার্ড হয়ে বলছেন, বলবার সময় চোখ মুখের ভাব আলাদা হয়ে গেছে। বলছেন এখানে যারা আসবে, এখানকার সঙ্গ যারা করবে, তাদেরও তা কখনোই বৃথা যাবে না। তারা পরমপিতার প্রসাদী, তারা গুড উইল এবং গুড স্পিরিট দিয়ে ঘেরা রয়েছে। যারা গুড উইল নিয়ে আসবে সেইটাই এখানকার সঙ্গে বেড়ে যাবে, যারা ব্যাড উইল নিয়ে আসবে তাদেরও সেটাই বেড়ে যাবে। কিন্তু তাই বলে ব্যাড উইল নিয়ে যারা আসবে তাদেরও ধ্বংস হবে না। তাদের ওটা বেড়ে গিয়ে যা বহুদিন ধরে ভোগ হতো তা শীঘ্র শীঘ্র ভোগ হয়ে যাবে এবং চরমে তাদেরও উপকারী হবে। আমার ভাইয়েরা কখনোই অন্ধকারে ঘুরে বেড়াবে না, দে শ্যাল নট বি রুইন্ড। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর অভয়বাণী শোনালেন, বললেন কোনো ভয় নাই, আমি নিশ্চয় করে বলছি যে সাম রিয়েলাইজেশন ইজ গ্রান্টেড টু এভরিবডি হু হ্যাজ কাম উইদিন দ্য সাইট অফ সুপার সোল। যারা গুরুকে তন্মন ধন দান করে নাই তাদেরও বাধা হবে না, কারণ স্বেচ্ছায় দান না করে থাকলেও আপনিই তিনি তা গ্রহণ করত প্রসাদই করে দিয়েছেন। যারা ধ্যানাদি সাধনও নিয়মিত করে না তারাও অন্তত স্বপ্নেও কিছু কিছু করবেই, এখানকার সঙ্গের ফল। বন্দেই পুরুষোত্তমা।